ইকুইটি কর্তৃকা আয়োজিত আজকের এই যেমন ছিলেন আম্বি আলাই হিসাতু প্রোগ্রামে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং যুক্ত হবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান খান শুধুমণ্ডলী আপনারা দেখছেন ইকুইটি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক নিয়মিত আয়োজন যেমন ছিলেন আম্বি আলাইহিসুয়ালাসালাম শুধুমাত্র আজকে আমাদের বিষয়ে সাইয়দুনা মুসা আলহাম আলাই যেমন ছিলেন এবং খুবই আনন্দের বিষয় আমাদের সাথে আজকে মেহমান হিসেবে যুক্ত রয়েছেন আমেরিকা থেকে ন্যাশনাল এসি এক্সিকিউটিভ ডিরেক্টর মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা এর শায়েক আহমদ আবু ওবায়দা অত্যন্ত বিজ্ঞ আলোচক এবং অত্যন্ত ভালো একজন দায়ী এই সমাজে যিনি তার আহ খুবই ছোটবেলা থেকে জীবনকে উৎসর্গ করছেন দিনের দাওয়াতের কাছে আমি যাকে অনেক ছোটবেলা থেকে চিনি আমাদের সবার প্রিয় শেখ আবু বায়দা আমি আমাদের সম্মানিত মেহমানকে আমাদের পক্ষ থেকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম জি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুধী দর্শক মন্ডলী আমরা আলোচনার ভিতরে চলে যেতে চাচ্ছি আমাদের আজকের বিষয় সৈয়দুনা মুসা আলহি সালাম যেমন ছিলেন আমরা জানি পবিত্র কোরআনে যে কয়েকজন নবীর ব্যাপারে আলোচনা এসেছে তার মধ্যে সবচেয়ে বেশিবার যার ব্যাপারে আলোচনা এসেছে যার কথাগুলো আলোচনা করা হয়েছে তিনি হচ্ছেন আমরা আমাদের সেই প্রিয় মুসা নবীর ব্যাপারে আমরা আলোচনা শুনবো এবং তার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং তার মতো সুন্দর জীবন তার মতো দিনের কাজে উৎসর্গিত জীবন আমরা গড়বার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই পথে অগ্রসর হবার সেই পথে বেগবান হবার মতো তৌফিক দান করুন আমি আমাদের সম্মানিত শাহেখের কাছে প্রথমে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আহ উস্তাদ আপনি আমাদেরকে মেহেরবানী করে হযত মুছা আলাহিসাল্মে বাল্যকাল সম্পর্কে যদি আমাদেরকে বলতেন শিশুকাল এবং বাল্যকাল সম্পর্কে মেহরবানী করে আমাদেরকে যদি কিছু বলতেন জি আসসালাম আলাইকুম রহমদুল্লাহর গাদু ও আলাইকুম এই সুন্দর অনুষ্ঠান নবী আলাহিমুসাল্লামদের জীবন নিয়ে যে নিয়মিত ধারাবাহিক আলোচনা ইকুটির পক্ষ থেকে হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে সঈদিন মুসা আলহি সালামকে নিয়ে আলোচনা অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং বলা যায় বাল্য বন্ধু ডক্টর মুস্তাফিজুর রহমান খান ভাই এবং ইকুইটির পক্ষ থেকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন আজকে যারা শুনছেন এবং দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমি ইকুটির কাছে কৃতজ্ঞ যে আমার মতো নগন্য একজন ব্যক্তিকে আপনারা একজন উলুল আমর উলুল আজম নবীর শানে কিছু কথা বলার সুযোগ দান করার জন্য যাযাক মুল্লাহ খায়রুল জাজা সম্মানিত উপস্থিতি আপনারা যারা দেখছেন এবং শুনছেন কোরআনে ক্যারিমে সেইদিন মুসা আলেহিস সালাম উনার আলোচনা সবচেয়ে বেশি এসেছে কোরআনে করিমের চৌচল্লিশটি সুরায় পাঁচশো বত্রিশটি আয়াতে মুসা সালাম এবং ফেরাউন সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে এবং শুধু মুসা সালামের নাম সর্বাধিক নবী হিসাবে একশো একাত্ত টি আয়াতে একশো ছত্রিশ বার কোরআনে করিমে উলুল আজম বলে পাঁচজন নবীকে বলা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মুসা আলিহি সালাম হজরত নৌ আলিহিস হজরত ইব্রাহিম আলহ ইসালাম মুসা আলহ সালাম ইসা আলহ ইসালাম এবং মোহাম্মদ সাল্লাম এই পাঁচজন নবীর মাঝে মুসা আলহ ইসালাম হচ্ছেন অন্যতম আল্লাহ সুবাহ কোরআনে কেরিমে অন্যান্য নবীর মতো মুসা আলহ ইসালামের আলোচনা বিভিন্ন সুরায় বিভিন্ন নিয়ে এসেছেন এবং উনার এত ব্যাপক বর্ণনা এসেছে এবং আরবের মুসিকদের কাছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ফেরাউনের দীর্ঘ ইতিহাস মিশরের দীর্ঘ ইতিহাস কোরআনের মাধ্যমে শুনিয়েছেন যাতে করে মানুষেরা হেদায়েতের পথ পায় তো নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসলামের উম্মত হিসেবে মোসা ইসলামের এই দীর্ঘ জীবনের ইতিহাসগুলো প্রায় সবগুলোই কোরান থেকে জানার সুযোগ পেয়েছি সম্মানিত উপস্থিতি আমরা মোসা আলেসালের জন্ম বাল্যকাল এগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে এগুলো নিয়ে অনেক কথা রয়েছে সঠিক বিশুদ্ধ কোনো হাদিস থেকে নির্ধারিত কোন কোন সময় তিনি জন্মেছিলেন সেটা বলাটা খুব কঠিন তারপর আমি যেগুলা রিসার্চ করে বের করার চেষ্টা করেছি দেখা যাচ্ছে যে চোদ্দশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং মোসা আলি ইসালামের জন্ম বৃত্তান্ত কোরআনে ক্যারিমে অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে এইভাবে কারো বিষয়ে এত বেশি কথা বলা হয় নাই আমরা যদি সুরা কাসাসে চলে যাই এই সুরার প্রথম চারটা রুকু মুসা আলিসাল্লামের জন্ম থেকে নবদ পর্যন্ত পুরা জীবনটাই আল্লাহ সোভান তারা এখানে নিয়ে এসেছেন যদিও অন্যান্য সুরায় আনুষঙ্গিক কিছু কথা বলেছেন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই সেখানে আল্লাহ সুবহানত আলাহ কোরআনী ক্যারিমে বলছেন একটা প্রেক্ষাপট বর্ণনা করছেন প্রথমে আল্লাহ তালা বলছেন নাতলো আলাই কেয়া মিন ন বা ই মুসাফির আউন আবিল হাক মিনুন আল্লাহ তালা এই ঘটনা বর্ণনার আগে মুসা আলাইসাল্লে জন্ম বৃত্তান্ বলার আগেই বলছেন যে আমরা নবী আপনার কাছে মুসা আলাইহিস ফেরাউনের ঘটনা বলবো অত্যন্ত সত্য সহকারে যাতে করে এই লোকগুলা ঈমান আনতে পারে আনফরচুনেটলি এই কথা বলার পরেও যারা ইমান আনল নাই তারা আর আর সুযোগ পান নাই তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তখনকার প্রেক্ষাপট বর্ণনা করছেন যেটা আমাদের একটু বলা প্রয়োজন কারণ কোন প্রেক্ষাপটে নবী মুসা আলাইহিস সালাম জন্মেছিলেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন ইন্না ফিরআউন আলাফিল আরদ ওয়া জাআল আহলাহা শিয়াঈ ইস্তাদরিফ ত্বাইফাতাম মিনহুম

বংশোদ্ভূত এবং উনি জেনারেশন ওয়াইজ এই অষ্টম প্রজন্ম ইব্রাহিম আলাম থেকে আমরা জানি যে উনারা বসবাসকারী এবং যখন ইউসুফ আলাই ওনার বাবা এবং ভাইদেরকে নিয়ে মিশরে নিয়ে আসেন তখন থেকে এই প্রজন্মটা চলে আসে মিশরে এবং এখানেই বড় হতে থাকেন এরপরে শতাব্দীকাল পরে মুসা আলিহিস্লাম এখানেই জন্মগ্রহণ করেন তাহলে দেখা যাচ্ছে যে অরিজিনালি উনি হচ্ছেন ফিলিস্তিনের লোক এবং মিশরে তিনি এসেছেন এই জন্য মিশরে ছিল তখনকার সময় দুইটার জনগোষ্ঠী একটা ছিল কৃপ্তি যারা সমাজ পরিচালনা করতো আরেকটা ছিল বনি ইসরায়েল ইয়াকুব আলহ ইসলামের বংশধর এবং কৃপ্তিদের কাছে এই বনি ইসরায়েলের লোকজন অত্যন্ত অসহায় ছিল বিভিন্নভাবে নির্যাতিত নিগৃহীত ছিল এবং সেই কথাটা আল্লাহ সুবাল কারিমে বলছেন আমার কথা দীর্ঘ হলেও বিষয়টা একটু আমি বলতে চাচ্ছি যে কেন ক্লিয়ার করা দরকার আমাদের এবং ইনশাল্লাহ অন্যান্য আলোচকগণ পরবর্তীতে বিষয়টা নিয়ে সামনে এগুবেন আল্লাহ তালা বলছেন যে ইন্না ফেরাউন আলাফিল আরত তখনকার সময় ফেরাউন জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল অনেক শক্তিশালী হয়ে উঠেছিল এবং ফেরাউন তার এই শক্তির কারণে তার অধীনস্থ লোকদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল যারা ঐক্যবদ্ধ হয়ে তার অন্যায়ের প্রতিবাদ করতে না পারে যেটা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি তারপর সে কি করল সে ইয়েস্টা জাইফ তোয়াইফ হাতে মিন হুম ইজাদ বেহু আবনা আহুম ওয়েস্টা হীম নিসা আহম ইন্না হুকা সে জমিনে বিপর্যয়ের সৃষ্টি করলো এইভাবে যে সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদেরকে জীবিত রেখে দি রেখে দিত এখানে বুহারি এবং মুসলিমে হাদিসটি এসেছে আমরা সকলেই জানি মুসাল ইসলামের জন্মের ব্যাপারে যে ফেরাউন একবার স্বপ্নে দেখলো যে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে একটা বাতাস আসছে এবং সেই বাতাসে এখানে কৃপ্তিরা প্রচুর পরিমাণে মারা যাচ্ছে এখানে আগুন আগুনের লেলিহান শিখা আসছে সেই আগুনের লেলিহান শিখায় কৃপ্তিরা প্রচুর পরিমাণে মারা যাচ্ছে এটা দেখে সে তার সভাসদকে ডাকলো ডাকার পর সবাইকে সে জিজ্ঞেস করলো এখন আমরা কি করতে পারি তখন তার সভাসদের লুকেরা এইটা অত্যন্ত সুপরিচিত ঘটনা যে সবাই বল তারা জ্যোতিষীরা বলল যে আপনি এই কাজ করেন যে বনি ইসরাইলি যে ছেলে সন্তানগুলা জন্ম নেবে তাদেরকে হত্যা করা হবে কারণ আমরা মনে করছি তাদের মধ্যে থেকে কোনো এক ছেলের জন্ম হবে যে তোমার সিংহাসনকে তছনস করে ফেলবে তোমার উপর বিজয় লাভ করবে ফেরাউন তার সভাসদ এবং জ্যোতিষীদের এই কথা একমত হয়ে ঘোষণা দিল যে বনি ইসরাইলি বংশোদ্ভূত যত পুত্র সন্তানের জন্ম হবে সবাইকে হত্যা করা হবে অনেক বিস্তারিত ঘটনা এগুলা এবং সবই হাদিসে এসেছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি এটা বিশেষভাবে বর্ণনা করেছেন এভাবে হত্যা করা শুরু হয় ইতিহাস থেকে জানা যায় যে মুসা আল ইসলামের ভাই এক পর্যায়ে এত বেশি হত্যা করা হচ্ছিল তখন বলা হলো যে সমাজে কাজ করার মতো লোক থাকছে না তখন এক বছর হত্যা করার জন্য নির্দেশ দেয়া হলো এবং অন্য বছর হত্যা না করার নির্দেশ দেয়া হলো মুসা আল ইসলামের ভাই ছিলেন হারুন আলহিসাম উনি জন্মগ্রহণ করলেন উনার আগে একটা বছর পরবর্তী বছরে বা এর পরের বছর মুসা আলহি সালাম জন্মগ্রহণ করেন কিন্তু সেই বছর ছিল যে শিশু ছেলে জন্মগ্রহণ করবে তাকে হত্যা করা হবে কিন্তু আল্লাহ সুবাহ তার একটা বিশেষ কুদরতে মোসা আলহি সালামকে বাঁচিয়ে রাখলেন সেই কথাটা আসলে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবাহান তালা তিনি যে সব কিছুর উপর ক্ষমতা বান তিনি যে সবকিছু নিয়ন্ত্রণ করেন ও মাকারু ও মাকার আল্লাহ ওল্লাহু খাইরুল মা কিরিন আমরা অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্র করি আল্লাহর দিনকে উৎখাত করে দিতে আল্লাহর দিনকে অপদস্থ করতে আল্লাহর দিনের যারা সাথী তাদেরকে অপমানিত করতে কিন্তু আল্লাহ ও তাআলা তার কৌশলের কাছে কেউ টিকে না এটা মুসা আলহ ইসলামের জীবন বৃত্তান্ত থেকে অত্যন্ত পরিষ্কার হয়ে যায় এভাবে যখন মুসা আলহ ইসলামের জন্ম হলো আল্লাহ তালা বলে দিলেন

তারা যেটা আশঙ্কা করছে সেই আশঙ্কাটা প্রতিফলন আমি গোঠাবো এভাবে মুসা আলিসলামের যখন জন্ম হলেন তখন উনার মাকে আল্লাহ সুবানতালা স্বয়ং ইলহাম করলেন যে মুসা আলাইহি সালামকে যাতে তিনি বাসায় না রেখে গোপনে তিনি পানিতে ভাসিয়ে দেন এবং সেই কথাটা কোরআনে আল্লাহ আল্লাহতাল্লাহ বলছেন ওয়াসাইনা ইলা উম্মি মুসা আন আরদি ওয়ি ফা ইদা হিফতি আলাইহি ওয়ালা তাহাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ দুহু ইলাইক অজাইলুহু মিনাল আল্লাহ মুরসা বানাউতাআলা মুসা আলিসলামের মাকে সুন্দর করে বলে দিলেন যে আপনি তার যেহেতু জন্ম হয়েছে তাকে আপনি দুগ্ধ পান করেন করান এরপরে যখন ভয় করবেন তার জীবনে তাকে একটা বাক্সে করে সমুদ্রে ভাসিয়ে দেবেন ভাসিয়ে দেবেন এবং এরপরে আল্লাহতালা প্রমিস করলেন ইন্না রাদ দুহু ইলাইকি

সেটা হয়ে উঠলো না সমূহ থেকে তাদের লোকজনই তাকে উঠিয়ে নিয়ে আসলো ওয়াকালাতি ইমরাতু ফিরাউন কুররাতু আইনাল্লি তখন موسی আলাইহিস সালামের স্ত্রী তিনি বললেন ফারাউন কে কুররাতু এই বাচ্চা দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে লা তাকতুলহু হে ফারাউন তুমি তাকে হত্যা করো না আশা এয়েনফা عنا আও নাতখাযাহু ولাদান ওয়া হুম লা তারা বুঝতে পারল না আল্লাহ তাআলা বললেন যে তারা ভাবল তাদের উপকারে আসবে এবং মুসা মুসা এর ব্যাপারে ফেরাউনের স্ত্রী বললেন এখানে একটা হাদিস আমরা নিয়ে আসতে পারি বুখারিতে এসেছে যে তিনজন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে তিনজন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে এরা ছিল খুবই বিচক্ষণ তারা সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত বিচক্ষণতার সাথে তার একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া এই সিদ্ধান্ত হচ্ছিল মুসা আল ইসলামের ব্যাপারে আরেকজন ছিল ইউসুফ আল ইসলামের মালিক যে ছিল যে তাকে কিনে নিয়ে গেল ব্যবসায়ীদের কাছ থেকে তার সিদ্ধান্তটা ছিল রাইট আর আরেকটা সিদ্ধান্তের কথা এসেছে অন্য একজনের ব্যাপারে তো এটা একটা অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত ছিল আসলে এটা এগেইন সিদ্ধান্তটা ছিল আল্লা তা আলার এখানে সবচেয়ে বড় শিক্ষা কি আমরা যদি একজন নবীর আলোচনা এরকম করতে থাকি যে অনেক ভালো লাগবে কিন্তু মূল উদ্দেশ্য সেটা না এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আল্লাহর জমিনে যারা আল্লাহর দিনের জন্য কাজ করছে হে মোহাম্মদ আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনাকে বিতাড়িত করে দেয়া হচ্ছে আসলে আপনি বিতাড়িত হবেন না আপনাকে আল্লাহ সুবাহ তালা নিয়ে আসবেন এবং বিজয় দান করবেন যেটা আমরা সুরফাতে আল্লাহ তালা বিজয়ের আগেই বললেন ইন্না ফাতাহা এই কথাটাই আল্লাহ তালা এর আগেই তাদেরকে মক্কী জীবনে ইসরাটা অবতীর্ণ হয় তখনই বলে দিয়েছিলেন যে মোসা আলহিসামকে তারা ভেবেছিল মেরে ফেলবে হাজার হাজার শিশু পুত্রকে হত্যা করলো কিন্তু আল্লাহ সুবাহ তার ইচ্ছা ছিল তাকে রক্ষা করবেন রক্ষা করলেন শুধু রক্ষা করলেন না যিনি তাকে হত্যা করতে চাইল তার কুলেই তাকে তিনি বড় করলেন এবং এটা এইটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের জীবনে আমরা ইসলামের উপর চলা ইসলামকে ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ত্যাগ করা আমাদের জীবনকে বিসর্জন দেয়া আমাদের জন্য ইজি হয়ে যায় কারণ কেউ আমাদের ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ সুবহানাহু তা আলা আমাদের ক্ষতির কোনো সিদ্ধান্ত না নেন এই বিশ্বাসটা মুমিনের রাখা উচিত একইভাবে এই কথাটা মক্কা নির্যাতিত নিষ্পেষিত মুমিনদেরকে বলা হয়েছে আবার বলা হয়েছে মক্কার মুশরিক এবং অন্যান্য ইহুদি এবং খ্রিস্টান গোষ্ঠীর লোকদেরকে তারপরে কি হলো এভাবে চলতে থাকলো ফা আসবাহা ফুআদু মি মুসা ফারিগা আপনারা জানেন একজন মা তার সন্তানকে হারিয়ে কত বিদুর হয় এবং তিনি ছিলেন একজন নবী আল্লাহ তাকে কথা বললেন ইলহাম করলেন এই কথাগুলা তখন মুসার মা তো আরো বেশি আবেগ আপ্লুত হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন তিনি দেখতে চাইলেন তার ছেলেকে তার মন অস্থির হয়ে গেল এবং তিনি চিন্তিত হয়ে গেলেন আল্লাহ তালা এই কথাটি কোরআন তারিমে বললেন যে ওকালাতি উক্তিহী তিনি মুসালেসের মা মুসালেসের বোন ছিলেন বোনকে বললেন তুমি একটু দেখো কি হয় তিনি খুব অশান্তিতে ছিলেন ছেলেকে নদীতে ফেলে এবং বোনটা তাকে এই কাঠের বাক্সকে অনুসরণ করতে থাকলো এরপরে আল্লাহ তালা বলে দিলেন আল্লাহ তালা যেহেতু সব কথা সংক্ষেপে বলেন এটা হচ্ছে আল্লাহর সন্না আল্লাহ তালা এই পুরা ঘটনাটাকে এমন ভাবে বলেছেন যে একটার সাথে

যে সেই বোনটা যখন রাজপ্রাসাদে গেল দেখলো মুসা আলাই আল্লাহ হারাম করে দিলেন তিনি আর কারো দুধ খাচ্ছিলেন না ছোট্ট মুসা তখন সেই মেয়েটা বলল যে আমি কি কাউকে এমন একটা পরিবারের কথা বলে দেব যারা তাকে দুধ পান করাতে পারে তখন তারা সানন্দে বললো এখানে অনেক ঘটনা আছে অনেক চেষ্টা করলো কোনোভাবেই তিনি অন্য কারো দুধ খাচ্ছিলেন না কারণ আল্লাহ তালা বলছেন ও আলাইহিল মারদিয়া আল্লাহ সুবান স্বয়ং অন্যের দুধ পান করাকে মুসা আল জন্য হারাম করে দিয়েছিলেন এটি ছিল আল্লাহ তালার একটা কৌশল এবং এরই প্রেক্ষিতে আল্লাহ সুবাহ তালা এই ঘটনার প্রেক্ষিতে মুসা আল মাকে সেই রাজপ্রাসাদে নিয়ে আসা হলো তিনি দুগ্ধ পান করলেন পরবর্তীতে তার কাছে দিয়ে দেয়া হলো দুগ্ধ পান করে বড় করে দেওয়ার জন্য এরপরে আল্লাহ তালা বলেন কায় তাকরা عينহা মায়ের মন যেতে জুড়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার ইসলাম কে ফিরদ দিলের মায়ের কাছে এরপরে বললেন ওয়ালা তাহসান وليعلم ان وعد الله حق ولكن আবার তিনি আল্লাহ সুবহানাহু তালা বললেন ইমানের বিষয়টা নিয়ে আসলেন বললেন হে মুসার মা তুমি বিশ্বাস রাখো তুমি চিন্তিত হবে না আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখো দৃঢ় বিশ্বাস রাখবেই তাই যে আল্লাহর কথা হক আল্লাহ মিথা বলেন না আল্লাহ সুবহানাহু যে কথাটা বলেছেন সেটাই হবে সেটাই সত্য হবে এরপর আল্লাহ একটা ইউনিভার্সাল ট্রুথ বলে দিলেন এত কিছু বলার পরও বিশ্বাসী বিশ্ববাসীরা এটা বুঝে না অনুধাবন করে না এই কথাটা আল্লাহ তাল্লা মুসার মাকে বললেন এটি সত্য যে আমি এত সুন্দরভাবে উপস্থাপন করি কিন্তু এই সত্যকে দুনিয়ার মানুষ গ্রহণ করে না এভাবে মোসার ইসলাম বড় হতে থাকলেন তারপর আল্লাহ তালা নিজেই বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াসতাওয়া আতাইনাহু বাং ওয়া ও ওয়া ক্যাযালিক নাজিলুল মুহসিনিন এভাবে মূসা আলাইহিস যৌবনে উপনীত হলেন এবং শারীরিক সক্ষমতা পেলেন আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করলেন এবং আল্লাহ তাআলা বলেন এভাবে নেককার লোকদের প্রতিফলন দান করি আমি তো এভাবে মূসা আলাইহিস বড় হতে থাকলেন এরপরে কিছু ঘটনা ঘটলো সেই ঘটনাটা ছিল মূসা আলাইহিস যখন একটু বড় হলেন এখানে আরেকটা ঘটনা ছোটবেলা একবার ফেরাউনের সন্দেহ হলো এটাও হাদিসে এসেছে সন্দেহ হলো তবে হাদিসে এটা বিভিন্নভাবে বিশ্লেষণ এসেছে এবং অধিকাংশ হাদিসে বন্যাই হচ্ছে বনি ইসরাইলের রওয়ায়া তো সেখানে বলা হয়েছে যে মুসা আল ব্যাপারে সন্দেহ হলো ফেরাউনের তখন ফেরাউন বলল যে কি করা যায় তাকে হত্যা করে ফেলতে হবে আমার ধারণা হচ্ছে এই হচ্ছে সেই ব্যক্তি তখন মুসা ইসলামের স্ত্রী বললেন না তাকে একটা পরীক্ষা করি তিনি তাকে একটা পরীক্ষা করলেন পরীক্ষায় তিনি কিছু গোল্ড রাখলেন এক জায়গায় এবং অঙ্গার রাখলেন এক জায়গায় কিন্তু মুসাল ইসলাম ভুলবশত অঙ্গারে হাত দিলেন এটা নিয়ে অনেক কথা আছে বিস্মৃতি আছে আমরা সেদিকে যাচ্ছি না এভাবে মুসা আলা কেউ কেউ বলেছেন তিনি মুখে পুরে দিলেন আগুনের এক টুকরো এই জন্য তার জিব্বা তিনি কথা বলতে পারতেন না প্রপার ওয়েতে এটা বলা হয়ে থাকে বাট আল্লাহ আলামু আসলে আল্লাহ তা সুবান সবচেয়ে বেশি জানেন এই ব্যাপারে এভাবে মোসা আলাসলাম যখন যুবক বয়সে পরিণত হলেন যেহেতু তিনি একজন নবী ছিলেন মুসা আলহ সালাম। সয়্যিদুনা মূসা আলাইহিস তিনি একবার দেখলেন দুইটা ব্যক্তি ঝগড়া করতেছে এবং সেখানে বর্ণনা এসেছে যে কুরআনে আল্লাহ তালা বলেছেন একজন ছিল মূসা আলাইহিস একজন ছিল কিফতিদের দুজনে ঝগড়া করতেছে ওনার কাওমের ব্যক্তি একটু সাহায্য যখন চাইলো তখন মুসা আলাইহিস সাহায্য করতে গিয়ে তাকে আঘাত করলেন প্রতিপক্ষকে এবং সে মারা গেল কুরআনুল কারিমে এই বর্ণনাটা এসেছে আল্লাহ দিয়েছিলেন এবং এটা দেখো অনেক বড় একটা শিক্ষা হ্যাঁ যে অন্যায়ের পক্ষ অবলম্বন করা যাবে না হ্যাঁ কেউ যদি নির্যাতিত হয় তার পাশে দাঁড়াতে হবে মুসাল ইসলাম সেই স্পিডটা নিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু সেখানে হিতে বিপরীত হয়ে গেল তিনি মনে করেন না সেই লোকটা মারা যাবে তিনি যখন ঘুষি মারলেন আল্লাহ সুবাহতাল্লাহ ঘুষির কথাটা কোরআনে উল্লেখ করেছেন সেই লোকটা মারা গেল তখন মুসা আল ইসলাম বেকায়দায় পড়ে গেলেন এবং তার ইচ্ছা ছিল না যে তিনি হত্যা করবেন এভাবে কোরআনে তিনি আল্লাহ তালা কুট করেছেন তার কথা কালা রব্বি ইন্নি জলাম নাফসি নফসি ফির ফাগাফার আল্লাহ ইন্নাহু হুয়াল গাফুর রাহিম এখান থেকে এই মাসালাটা আমরা নিতে পারি যে অনিচ্ছাকৃত একদম ইন্টেনশন ছাড়া যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে আল্লাহ সব তাল কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবান করে দেন তারপরে আল্লিল তারপরের দিন আরেকটা ঘটনা ঘটলো এটা এই কথাটা বলা হচ্ছে সামনে আরেকবার এই ঘটনা ঘটলো একই ব্যক্তি তারকে সাহায্যের জন্য চাইলো তখন মুসা ইসলাম বললেন যে তুমি তো গতকালকে সেই ট্রাবল মেকার হ্যাঁ এই জন্য এখান থেকে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে প্রথম দিন তিনি ভেবেছিলেন তিনি সত্য বুঝেছিলেন পরের দিন দেখলেন একই ব্যক্তি আবার একই কথা বলতেছে সাহায্য তখন ভাবলেন এই লোকটা ট্রাবল মেকার এই জন্য মোহাম্মদ সাল্লাকে যে কোনো মেসেজ নেয়ার জন্য বলা হয়েছে যে ভেবে চিনতে বিবেচনা করে যাতে পরীক্ষা করে নিরীক্ষা করে যাতে কোনো মেসেজ উনি বিশ্বাস করেন এই মেসেজটা এখানে আমাদের জন্য দেয়া হয়েছে এরপরে এই ঘটনার পরে যখন দ্বিতীয় দিন হয়ে গেল তখন প্রকাশ হয়ে গেল প্রথম দিন দিন কেউ জানতে পারে নাই দ্বিতীয় সেই সেই লোকটা তুমি তুমি তো ব্যক্তি যে কালকে যাকে হত্যা এইভাবে লোকজন জেনে তখন মূসা সালামকে আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি এসে তারিক ওমের একজন ব্যক্তি এসে বলল যিনি তাকে ভালোবাসতেন বললেন যে মূসা আপনি চলে যান এই কারণ আপনাকে হত্যা করা হয়ে যেতে পারে হত্যা করা হতে পারে এবং ফেরাউনের লোকজন আপনাকে খুঁজতে সেই মেসেজটা দিলো তখন মুসা আলিসলাম ফাখারা জামিন হা খা ইফাইন ইয়াতারব কাবু ক আল রব্বিনাজিনি মিনাল কাও মিজ জোয়া মিন মুসা আলাহিসলাম তখন এখান থেকে মাদিয়ানের উদ্দেশ্যে সাম দেশের উদ্দেশ্যে তিনি বের হয়ে গেলেন এটিই ছিল উন জন্ম থেকেই ওনার এখানে কৈশোর পর্যন্ত বলা যায় বা যুব বয়স পর্যন্ত বলা যায় আহ যেহেতু কোরানে এত বেশি আয়াত রয়েছে এই এই সোরা ছাড়াও অন্যান্য সুরা তহা সহ সুরা আরাফ অনেক সুরায় বিস্তারিত ঘটনাগুলো বলা হয়েছে এখন আমি চেষ্টা করছি যে কোরআনের আয়াত থেকেই কথাগুলো বলার জন্য তারপরে উনার দ্বিতীয় জীবনে দ্বিতীয় স্টেপ চলে আসে তিনি রাজপ্রাসাদে বড় হলেন এখানে বড় হওয়ার কারণে তিনি অনেক কিছু জানার দেখার সুযোগ পেলেন একটা বিশাল নিলেন জি আমাদেরকে যদি মেহরবানি করে একটু আপনি যেমনটি বলছিলেন যে আজ মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আসিয়ার ঘরে লালিত পালিত হচ্ছেন জি ফেরাউনের স্ত্রী আমাদেরকে যদি আসিয়া সম্পর্কিত কিছু কথা বলতেন আমি পানি আচ্ছা হ্যাঁ এটা অবশ্যই আরো পরে আসতো আলোচনা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ এনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস বলেছেন হ্যাঁ একটা হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন তিনি কিয়ামতে মানে পরবর্তী জীবনে মানে জান্নাতে রসুল উল্লাহ সাল্লাম স্ত্রী হবে এবং কোরআনে কেরিমি আল্লাহ সুবহানহু তাআলা কয়েকজন মহিলার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এর মাঝে একজন হচ্ছেন ওয়াইমরা ফেরাউন ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ তালা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং উনার একটা স্পেশাল দোয়া আল্লা সুবহানতালাহ কোরআনে কেরিমি কুট করেছেন হ্যাঁ উনি উনি আসলে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও রাজপ্রাসাদে থাকার পরেও উনি সত্যের প্রতি আকৃষ্ট ছিলেন হম দেখেন এখানে কয়েকটা শিক্ষামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি নিয়ে এসেছেন উনি যখন মুসা আল এই যাবতীয় ঘটনা আরো পরে সেটা আসবে কিন্তু হ্যাঁ যখন মুসা আল ইসলাম ফিরে আসবেন হ্যাঁ বিশ বছর বা বছর ফেরাউনের সাথে দ্বন্দ্ব হবে এবং মুসা ইসলাম তখন নবী হিসাবে থাকবেন কিন্তু তাও তো অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ তালার সাথে কথোপকথন হবে উনার এবং সেই সময়ের পরে ঘটনাটা আসবে যেহেতু আপনি বলেছেন তখন তিনি বিশ্বাস করলেন জাদু দেখানোর পর মুসা আল প্রতি তিনি ইমান আনলেন এবং বললেন যে তিনি তো আমি তার প্রতি ইমান আনলাম কোরআনে আল্লাহ তালা কথাটা উৎকুট করেছেন তারপরে ফেরাউন তাকে বলল যে তুমি তার প্রতি ইমান আনছো তোমাকে তো হত্যা করা হবে তখন তারপরে তিনি বললেন আল্লাহ তালা কাছে একটা দোয়া করলেন যেটা আল্লাহ কোরআনে কুট করলেন রাব্বির নি বাইতা নেইন্দাকা ফিল জাননা আল্লাহ আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করে দেন হ্যাঁ সেটা আল্লাহ তালার খুব পছন্দ হলো এবং আল্লাহ তাআলা সেটা কবুল করলেন এবং এবল আরেকটা শিক্ষামূলক বিষয় হচ্ছে সেখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইলা ইলা যে আল্লাহ সুবহানাহু ওয়া একটু চিন্তা করে দেখেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন এবং শুনছেন অত্যন্ত চমৎকার বিষয়টা এবং একটু চিন্তা করার মতো বিষয় আসি আলাইহিস সালাম তিনি কোনো হেল্প করেন নাই মুসা আলাইহিস তিনি শুধু বিশ্বাস করেছেন অন্তর থেকে তিনি টাকা পয়সা দেন নাই তিনি অস্ত্র নিয়ে বের হন নাই তিনি শুধু অন্তর থেকে ভালোবেসেছেন মুসা আলাহ প্রতি তিনি ইমান এনেছেন শুধু মুসা আলাহ যে সত্য এই শুধু ইমান আনাটা সত্যের পক্ষে থাকাটা তার নাজাতের কারণ হয়ে গেল আজকে আমরা অনেকেই সত্যের পক্ষে এমনিও থাকতে পারি না মৌনভাবেও সত্যের পক্ষে থাকতে পারি না হ্যাঁ কিন্তু উনি উনার জীবনের একজন মহিলা রাজপ্রাসাদে যিনি থাকেন সবচেয়ে তখনকার সময়ের আল্লাহ তালা বলছেন আলা ফিল আর জমিনে এত বেশি প্রভাব প্রতিপত্তি নিয়েও ফেরাউন ছিল সেই ফেরাউনের হ্যাঁ ফেরাউন সেটা উপাধি ছিল আমরা সেদিকে আর যাচ্ছি না তো স্ত্রী থাকার পরেও তিনি মুসার প্রতি ইমান আনলেন এবং সেই ইমান যখন প্রকাশ পেয়ে গেল তিনি কিন্তু মাথা নত করেন নাই তিনি মাথা নত করেন নাই তিনি সত্যের উপর অবিচল ছিলেন এই জন্য এই কথাই আল্লাহ তালা আমাদের জন্য বলেছেন ইন্নাল্লা আল্লাহ কালু রব্বুল্লাহ তানাজল আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাকাহফু ওয়া লা ও ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আদুন আজকেও যদি আমরা সত্যের পথে এরকম দৃঢ় থাকতে পারি এই শিক্ষাটা কিন্তু আসসি আলাইহিস দিয়ে গিয়েছেন তো আমার মনে হয় আর বেশি কথা বলার সুযোগ নাই বাট এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এবাবে তিনি চলে গেলেন তারপরে আরো অনেক বিশাল ঘটনা সেগুলা সবই গল্পের আকারে আল্লাহ তালা কোরআনে বলেছেন বলেছেন আমি নিজে না বলে কোরআনের আয়াত করার চেষ্টা করছি বেশি সেখানে যাওয়ার পর সোয়াইফা আলিসাল্লামের কাছে গেলেন আল্লাহ তালা ঘটনাটা কোরআনে বর্ণনা করেন কদআ মুসাল আজাল ও সার আবি আহি আয়ান এখানে যাওয়ার আগে আচ্ছা এখানে আল্লাহতালা বলছেন فلما ولما ورد ماء مدين ওয়াজাদা عليه امه امه من الناس يسقون এভাবে তিনি যখন পালিয়ে মাদায়েন চলে গেলেন সেখানে সোয়াইব আলাইহিস সালামের বাড়ির পাশে তিনি জানতেন না এবং আরেকটা কথা এখানে বলা প্রয়োজন যে আগের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সময় বিভিন্ন নবীকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং এই আয়াত থেকে বোঝা যায় যে একজন নবী জানতেন না যে আরেকজন নবী অন্য জায়গায় আছেন হ্যাঁ তখনও যদি মুসা আলাইহিস সালাম নবী হন নাই তো তিনি সোয়াই বা সালামের কাছে গেলেন এলাকায় গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন আলাতালা কোরআনে কুট করছেন ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান আলাইহি ও নাস ইয়েসকোন তিনি মাদিয়ানের একটা পানির ঝর্ণা বা কূপের কাছে গিয়ে দেখলেন সেখানে মানুষ পশু পানি খাওয়াচ্ছে পশুদেরকে এবং তিনি আরেকটা জিনিস দেখলেন ওয়াজেদা মিন্দু নিহিম ইমরা তাজু দুজন মেয়ে অপেক্ষা করছে তাদের পশুকে পানি পান করানোর জন্য তিনি তাদেরকে দেখলেন জিজ্ঞেস করলেন এটিই ছিল নবীয়তি নবীদের বৈশিষ্ট্য তিনি দেখলেন দুইজন অবলা নারী দাঁড়িয়ে আছে দূরে এবং অন্যরা কাজ করতেছে অন্যরা পানি পান করাচ্ছে তারা মনে কোনো হেল্প প্রয়োজন তখন একজন নবী সুলভ ব্যবহার তিনি করলেন তিনি তাদের কাছে কি জিজ্ঞেস করলেন কালা মা খাতবু কোমা হ্যাঁ হে মেয়েরা তোমাদের কিছু বলার আছে কিনা তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা কালা লা नसতি হtta ইউসতির আর রাআ দেখেন একজন নবীর সন্তান উনরা নবীর মেয়ে জন্য উনরা পর্দা মেইনটেইন করে চলছেন উনরা বলতেছেন যে ওরা পানি প্রখালরা পানি পান করার পর আমরা সেখানে যাব এভাবে তিনি কি করলেন তিনি যেহেতু আমরা আল্লাহ তালা আগেই বলেছেন তাকে সবদিক দিয়ে আল্লাহ مرتবান করেছিলেন তিনি শক্তিশালী ছিলেন একজন নবী শারীরিকভাবে এবং তারা বললো ওয়া আবুনা শাইখুন কাবীর এখানে অনেকগুলো বিষয় সোয়েব আল ইসলাম বৃদ্ধ ছিলেন বৃদ্ধ থাকার কারণে ওনার ছেলে ছিলেন না মেয়েরা এই কাজগুলো করতেন এইসব ক্ষেত্রে দেখা যায় মেয়েরাও কাজ করতে পারে বা সেক্ষেত্রেও শরীয়তের হুকুম করে চলতে হবে নবীর এই শিক্ষাই দিলেন এবং আমাদের জন্য আল্লাহ সব এই হুকুমটা দিয়ে দিলেন তারপরে মুসা আল ইসলাম তাদেরকে সহযোগিতা করলেন ফসাকা আল্লাহমা তিনি তাদেরকে পান করিয়ে দিলেন সোম্মা তাহ ফলা ফকির شربو مستے আল্লাহর কাছে চাওয়া موسی আলাইহিস সালাম একদম নিরুপায় হয়ে গেলেন তিনি বললেন যে আসলে আল্লাহর মুখাপেক্ষী একান্তই আমি আল্লাহর মুখাপেক্ষী একটা গাছের ছায়ার নিচে অবস্থান করলেন এই কথা বললেন তখন এই কথা বলার সাথে সাথে এখানে দেখেন চমৎকার ভাবে আল্লাহ বলছেন। যখন কোন বান্দা কোন মানুষ একান্ত আল্লাহর জন্য সমর্পিত করে নিজেকে তখন আল্লাহ ওয়ে বের করে দেন ওমায় ইত্তাকিল্লাহ ইজআল লাহু মাখরাজা যে কেউ যদি আল্লাহ সুবাহ উপর ভরসা করে তাহলে আল্লাহ সুবাহ স্বয়ং তার পথ বের করে দেন এটাই এই আয়াতের শিক্ষা এখান থেকে এটা বোঝা যাচ্ছে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া কবুল করলেন সেই মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য কিছু বর্ণনা করা হয়েছে তারা তাদের মধ্য থেকে একজন আসলো অত্যন্ত লজ্জা জড়ানো অবস্থায় আসলো এসে বলল

বুঝে তিনি বললেন তুমি মিনাল তুমি অত্যাচারী সম্প্রদায়ের কাছ থেকে রক্ষা পেয়েছ এরপরে তিনি বললেন অত্যন্ত চমৎকার একটা বিষয় বললেন একজন মেয়ে বললেন তাদের বাবাকে ইয়া আপাতি আমার প্রিয় বাবা এই লোকটাকে আপনি কর্মচারী হিসেবে নিয়োগ করেন

তখন অফার দিলেন যে আমি তোমাকে আমার কর্মচারী হিসেবে রাখতে চাই তবে তোমাকে এই শর্তে তুমি আমার একজন মেয়েকে বিয়ে করবে এবং এখানে তুমি কাজ করবে আট বছর আর তুমি যদি দশ বছর করো সেটা তোমার জন্য তখন এই যখন চুক্তি হলো মোসার আসমি চুক্তিটাকে রিভিউ করলে না হ্যাঁ তিনি এই কথাটা তিনি জানেন না একজন নবী তার দায়িত্ব ছিল যিনি কথা বলেন এই কথাটা সত্যায়ন করা তিনি বললেন কালা আলিকা বাইনি ও বাইনেক যেটা কথা বললেন এটা আমার এবং আপনার মাঝে আইয়ামুল আজালাইন কদাইতু ফালা উদুয়ান আলাইয়া যেটা বলছেন সেটা আদায় করলে আর আমাদের নো দুশ থাকবে না মানে আট বছর যদি আমি থাকি তাহলে ইজোকেইটাই আপনার সাথে আমার কথা আর যদি বেশি থাকি সেটা অন্য কথা واللهু আলামু নাকুল ওয়াকিল এবং তিনি এই কথা বলে আল্লাহ নবী শোয়াইব আলাইহিস বললেন যে এ কথার রূপ শক্তি আল্লাহ তাআলা যদিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বার্তায় বিশেষ করে ব্যবসায়িক লেনদেনে এটা একটা ব্যবসায়িক চুক্তি কিন্তু লিখিত করার জন্য এটি হচ্ছে সোনা আনফরচুনেটলি আমরা অনেক সময় সেটা করি না এবং বিপদে পড়ি এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী তখন হয়তো ওভাবে সিস্টেম ছিল না কিন্তু তিনি বললেন এটা আল্লাহ আমাদের সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে ওনারা ওয়াদাবদ্ধ হলেন এভাবে আল্লাহর বিশেষ মেহরবানিতে মোসা সালাম মাদিয়ানি আশ্রয় পেয়ে গেলেন তিনি সেখানে থাকলেন এরপরে আল্লাহ তালা বলছেন ফালাম্মা কাদ মু আজান মোসা আলহিসাম যখন তার সময়টা নির্ধারিত সময়ে সেখানে থাকলেন ও আবি আহলিহি আনাসামিন জানি বিদ্যুর আল্লাহ তালা খুব শর্টলি বলছেন অনেক কিছু ঘটে গেল এবং হাদিস থেকে আমরা জানতে পারি তখন মুসা আল দুজন ছেলে সন্তানের জন্ম হলো তার একটি বড় হতে লাগলো এভাবে তিনি দশ বছর সেখানে ছিলেন কেউ বলেছেন আট বছরের কিছু বেশি সময় তিনি সেখানে ছিলেন যেহেতু চুক্তিতে তিনি বলেছিলেন আট বছর থাকলেই এনাফ এভাবে তিনি শ্বশুরের কাছ থেকে বেশ কিছু তুম্বা ভেড়া বা এই জাতীয় কিছু পশু স্ত্রী সন্তান তাদেরকে নিয়ে যখন তিনি রওনা দিচ্ছিলেন আবার জন্মস্থান মিশরে এই কথাটা আল্লাহ তালা বলছেন তখন এসেছে যে উনার স্ত্রী ছিলেন ঠান্ডা লাগছিল প্রচন্ড ঠান্ডার সময় ছিল মুসা ইসলাম চেয়েছিলেন আগুনের প্রয়োজন ছিল এটা এটার দুইটা বিশ্লেষণ এসেছে একটা ছিল যে উনি পথ হারিয়ে ফেলেছিলেন আরেকটা ছিল যে উনি হেদায়তের আল্লাহ দেয়া পথ যেটা সেটা খুঁজতেছিলেন হেদায়তের পথ খুঁজতেছিলেন

আল্লাহ ডাক দিলেন পাহাড়ের ডান পাশ থেকে একটা পবিত্র পাহাড়ের ডান পাশ থেকে ডাক দিলেন এবং বললেন আমি তোমার আল্লাহ রব আলমী যিনি সারা জাহানের রব এবং এই কথার মাধ্যমে তিনি নবুয় পেলেন এই কথা বলেই আল্লাহ সুবান সরাসরি তার সাথে কথা বলা শুরু করলেন এবং তিনি কালিম উল্লাহ আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহর সাথে তিনি কথা বলতেন এই উপাধিতে ভূষিত হলেন এরপরে তিনি বহু বছর কথা বলেছেন যদিও তিনি আনুষ্ঠানিকভাবে তাওরাত পান একদম লোহিত সাগরে ফেরাউন ডুবার পরে আরো পরে গিয়ে হ্যাঁ তাওরাত ওনাকে একসাথে অবতীর্ণ করা হয় কিন্তু এর আগে আল্লাহ সুবান তালা ওনাকে গাইডলাইন দিতেন কথোপকথনের মাধ্যমে সবসময় এরপরে আল্লাহ তালা বলছেন ওয়ান আল ও আল্লাহ তালা তাকে কিছু নবুত দিলেন নবুতের প্রত্যেক নবীর কিছু বৈশিষ্ট্য থাকে মোহাম্মদ সাল্লামকে যখন নবুত দেওয়া হলো তখন তাকে রব্বিক আল্লা খালাক এই আয়াতগুলো পাঁচটি আয়াত দেয়া হলো তিনি এই আয়াতগুলো নিয়ে গেলেন জিবির দেখলেন এবং এই প্রেক্ষাপটটাই তাকে নবুতের মর্যাদায় নিয়ে আসলো তো মুসা আলহ ইসালাম কিভাবে নবী হলেন আল্লাহ সাল তারা দুইটা মজেজা তাকে দিলেন হ্যাঁ অনেক মজেজের কথা নয়টা বা এগারোটার মজেজের কথা এসেছে বিষয়টা এতই বিস্তৃত আপনি তো আগেই বলেছেন মুস্তাফিজ ভাই যে এটা নিয়ে ধারাবাহিক আলোচনা হবে অবশ্যই ধারাবাহিক আলোচনা হওয়া প্রয়োজন আমরা আমরা যারা থেকে আসলে নিয়ে প্রচুর আলোচনা করি যেহেতু প্রচুর দাওয়াতি কাজ করে কিন্তু মৌসা আল ইসলামকে নিয়ে আসলে এত বেশি আলোচনা হয় না আমাকে বলার পর আমি যখন একটু চিন্তা করতে লাগলাম তখন দেখলাম এত বেশি আলোচনা এবং এত বেশি প্রয়োজনীয় আলোচনা আল্লাহ সব আল তালা মৌসা আলাহ ইসলামকে নিয়ে করেছেন এটার ব্যাপক আলোচনা হওয়া দরকার আমাদের নিজেদের ইমানের জন্য এই সমাজে পাশ্চাত্য সমাজে ইসলামী সমাজে বসবাসের জন্য এবং নবীদের সাথে থেকে নবীর সাথীরা যে কাজগুলা করেছে হ্যাঁ আমরা সামান্য কিছু ঘটে গেলেই মনে করি সব শেষ হ্যাঁ এগুলো আমাদের পুরোটা ঘটনাই আমাদের জন্য ইতিহাস আমাদের জন্য শিক্ষণীয় তো এখানে যেটা হচ্ছে আল্লাহ তালা বললেন ওয়ান আলকে আসা ফালাম্মা রাহা তাহতাজুক

এরপরে তিনি বললেন ওয়ান আলকি আসাকা মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো এই লাঠিটা অজগর श्राপ হয়ে গেল বা বিশাল আকৃতির একটা সাপ হয়ে গেল তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন লা তাখফ ভয় পেও না ইন্নাকা মিনাল আমিনিন তুমি নিরাপদ একজন মানুষ আমার পক্ষ থেকে তোমাকে নিরাপত্তা দেয়া হলো এই একটা ওনার লাঠি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেটা চাইতেন লাঠিকে একটা মজেজা হিসাবে দিলেন আর আরেকটা কথা আল্লাহ তালা বললেন উসলু কি কোনো ক্ষতি হবে না তোমার হাতটা তোমার বগলের নিচে দেও এবং সেটা দেখবে আলোক উজ্জ্বল হয়ে যাচ্ছে এই এই দুইটা দেয়া হলো আল্লাহ তালা বললেন ফাদা নিকা বুরহা না নিমির রব্বিক এই দুইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন মীর রব্বিকা ইলা ফের আরউনাম মালাইহি। ফেরাউন এবং তার সভাদশের সদের কাছে ইন্না হুম কানু খাওমান ফাসেদিন তারা ছিল ফাসিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এরপরে মুসা ভয় পেলেন যে আমি কিভাবে ফিরে যাব মুসাফ ফেরাউনের কাছে তিনি বললেন কল আরব্বী ইন কাতালতু মিনহুম নাফসান ফা আহাফু আই তুলুন যে ইতিপূর্বে তো আমি একটা ব্যক্তিকে হত্যা করলাম আমি আবার কীভাবে ফিরে যাই সেখানে তারপরে তিনি বললেন ওয়াফি হা রুন হুয়াফসাহ মিন্নি তিনি দোয়া করলেন মোসা আল্লাহ ইসলাম পাঁচটা বিশেষ দোয়া করেছিলেন পাঁচটা দোয়া আল্লাহ তালা কবুল করেন হ্যাঁ এই এই পর্যায়ে এসে দোয়া করেন এই প্রতিটা দোয়াই আল্লাহ সুবাহ ওনাকে কবুল করেন ওনার যে একটা দোয়া ছিল হারুন আলহ ইসলাম ওনার ভাই উনার বড় ভাই ছিলেন হারুন আলহ ইসলামকে যাতে নবী বানিয়ে দেন ওনার সহযোগী বানিয়ে দেন তিনি বললেন ওয়াহি হারুন হুয়া আফসাহ মিন্নি তিনি আমার থেকে কথা বলতে মানে ভালো কথা বলেন এবং

সুসংবাদ দিলেন যে আপনি বিজয়ী হবেন আপনি বিজয়ী হবেন ভয়ের কারণ নাই হারুন আলহ ইসালামকে নিয়ে তিনি অগ্রসর হতে থাকলেন আমি কি আরেকটু কন্টিনিউ করব না আপনার কথাটা শোনা যাচ্ছে না আপনি এখন কি শোনা যাচ্ছে জি 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 এখন শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের আলোচনার সময় হচ্ছে নির্ধারিত সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আমরা পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি চলে আসছি তো আপনি অত্যন্ত খুব চমৎকার এবং সাবলীল ভাষায় এবং খুব জীবন ঘনিষ্ঠ উদাহরণ সহকারে আলোচনা করছিলেন সৈদুনা মোসা আলহ সালাম যেমন ছিলেন আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে আপনার চমৎকার আলোচনার জন্য শুধু আপনারা দেখছিলেন ইকুইটি কর্তৃক আয়োজিত নিয়মিত আয়োজন সাপ্তাহিক নিয়মিত আয়োজন যেমন ছিলেন আম্বি আলহি সালাতাম সম্মানিত শায়েখ আমরা মানে এই আলোচনার শেষ পর্যায়ে এসে আপনার কাছে অনুরোধ করছি আপনি এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছেন হজরত মুসা আলহি সালাতামের জন্ম থেকে এই পর্যন্ত তার তাকে যে নিদর্শন দেয়া হলো দুইটি একটি হচ্ছে লাঠি এবং আরেকটি হচ্ছে তার হাত বগলের মধ্যে রাখার মধ্য দিয়ে যে দুটি নিদর্শন আল্লাহ রবুল আলমিন তাকে দান করলেন সৈয়দুল্লাহ মৌসা আলহ সালাতামের জীবনের এই পর্যন্ত এই বিষয়গুলো থেকে যদি আমাদের জন্য কি শিক্ষা আছে কি শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে মাকবুল বান্দা হিসেবে জান্নাতি বান্দা হিসেবে আমরা আমাদের নিজেদেরকে পেশ করতে পারবো সেই শিক্ষাগুলো যদি আমাদেরকে একটু বেছে বেছে বলতেন জি জাযাকাল্লাহ আপনি অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে এসেছেন আসলে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া এই ঘটনাটা বর্ণনা করেছেন শুধুমাত্র শিক্ষা নেয়ার জন্য এটা পড়ে যে আমরা একটা উপন্যাস পড়ে বা গল্প পড়ে মজা আনন্দ নেব এই জন্য আল্লাহ সুবহানাহু বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইবারাতাল লিল আবরার আলবাব এটা একটা ইব্রা আমাদের জন্য এটা উপদেশমূলক শিক্ষামূলক কথা তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এখানে আমরা নিয়ে আসতে পারি প্রথম হচ্ছে দেখেন মানুষ একটা চিন্তা করে কিন্তু মানুষের এই চিন্তাটা মানুষ তার নিজস্ব শক্তি সামর্থ্যের আলোকে চিন্তা করে কিন্তু আল্লাহ তালা একটা পরিকল্পনা করেন সেই পরিকল্পনাটা সবকিছুর উপর বাস্তবায়িত হয় যেটা মোসা আল প্রথম জন্ম থেকে আমরা দেখলাম যেখানে কোনো ছেলের জন্ম হওয়াই নিষিদ্ধ হাজার হাজার ছেলেকে হত্যা করা হচ্ছে কিন্তু আল্লাহ সুবানা তালার ইচ্ছা ছিল তিনি তাকে হেফাজত করবেন তিনি মোসা আল ইসলামকে হেফাজত করলেন তাহলে প্রথম শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবাহ আমাদের তাকদিরে যেটা রেখেছেন সেটাই হবে কিন্তু আমাদেরকে সত্যের পক্ষে সত্যের পথে থাকতে হবে দ্বিতীয় যে শিক্ষা সেটা হচ্ছে যে মা মায়ের দোয়া আল্লাহ সুবান তালা কবুল করেন মা যখন দোয়া করেন আন্তরিকতার সাথে আল্লাহ সুবান তালা কবুল করেন যেটা মৌসা ইসলামের মা দোয়া করেছিলেন সেটা আমরা দেখতে পেলাম এরপরে হচ্ছে যে ফেরাউনের স্ত্রী আসিয়া ওনার ব্যাপারটা একটু দেখেন অত্যন্ত চমৎকার বিষয় সেটা হচ্ছে যে আমরা আগে কিছু আলোচনা করেছি যে আপনি যখন সত্যকে বুঝতে পারবেন সত্য হিসাবে তখন আপনার আর অল্টারনেটিভ কোনো পথ থাকবে না আপনি সত্যকেই মানতে হবে এবং এজন্য যদি আপনার জীবন যায় জীবন যাবে এবং এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে যখন ইমান আনবো ইমানের উপর যাতে অবিচল এরকম থাকি হ্যাঁ আমাদের ইমান থেকে যাতে আমরা ঢলে না পড়ি যখন নির্যাতন করা হচ্ছে তিনি তখন কি বলছিলেন তিনি বলছিলেন আহাদুন আহাদ সমাদ তিনি কিন্তু আজকে আমাকে যদি প্রশ্ন করি আপনাকে যদি প্রশ্ন করা হয় আমরা যারা শুনছি অথবা দেখছি আমরা কি জীবনের যখন ইসলামের উপর টিকে থাকা প্রয়োজন হকের উপর টিকে থাকা প্রয়োজন তখন কি বাতিলের ভয়ে আমরা টিকে থাকছি না আমরা আমাদের ইমানটা বিকিয়ে দিচ্ছি একজন মহিলার উদাহরণ দিয়ে আল্লাহ বুঝালেন একজন মহিলা যদি সেটা পারেন এবং এত বেশি একটা পজিশনে থাকা থাকার পরেও যিনি আপুষ করতে না পারেন আপুষ না করেন তাহলে আমরা কেন পারব না তারপরের যে শিক্ষা সেটা হচ্ছে যে যখনই কোনো অন্যায় দেখা হবে যখনই রাসুসালাম বলেছেন যে যখন কোনো অন্যায় দেখবেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে মুসা আলাইসাল্লাম সেটা করেছেন তারপরে অন্যায় যখন প্রতিবাদ করবেন আপনি মেকশিওর হবেন আসলেই অন্যায় কিনা সেটা মোসা আলহিস পরবর্তী সময়ে পরের দিন রিয়ালাইজ করেছিলেন তারপরে হচ্ছে জীবনে কখনো হতাশ হওয়া যাবে না যে হতাশাটা আমাদের সবকিছু শেষ করে দেয় হ্যাঁ রাতের পর দিন নিয়ে আসেন আল্লাহ বলেছেন কঠিন একটা সময়ের পর আবার সহজ সময় আসে এটি হচ্ছে নেচার রাত আসলেই দিন আসবে মুসা আলহ ইসালাম হুপলেস হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা বললেন যে তাহসান হোপলেস হইও না এটা মোসা আলাসম জীবন থেকে আমরা পাই এবং তিনি বললেন আল্লাহ তাল কাছে যখন নিজেকে সমর্পণ করলেন আল্লাহ তালা ওনাকে পদ দেখিয়ে দিলেন এই জন্য রিজিকের মালিক সম্মান ইজ্জতের মালিক আল্লাহ সোহানা তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি সব শেষে আমরা যেটা বলবো আসলে এগেইন নবির রসুলদের এই সমস্ত সুন্দর সুন্দর ঘটনা এগুলো যদি আমরা না পড়ে আমরা শুধু নিজেরা পড়বো না আমরা আমাদের পরিবার এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সমাজ গঠনের প্রথম হাতিয়ার হচ্ছে পরিবার পরিবারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার নবীদের ঘটনাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং প্রতিটা ঘটনার অ্যানালাইসিস হওয়া দরকার হ্যাঁ মুসাআলাম সেখানে কি করলেন এবং পরবর্তী পর্যায়ে যে আলোচনাগুলো আসবে সেটা হচ্ছে যে মুসা আল ইসলাম এত বেশি কাজ করলেন কিন্তু তারপরেও সমাজের কাউকে কিন্তু সাথে পান নাই বারে বারে তিনি বিজয় লাভ করলেন হুম বিভিন্ন বিষয়ে দেখা গেল যে মুসার দ্বারস্থ হলো ফেরাউন মুসা ইসলাম বিজয়ী হলেন কিন্তু তারপরে কেউ না শেষ পর্যন্ত কি হলো মুসালাম যেটা বলেছিলেন হ্যাঁ তারা যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে তাদের বুধোদয় হবে না তা আমরাও কি সেরকম থাকবো প্রিয় ভাই এবং বোনেরা আসেন এটলিস্ট এই মেসেজটা নিয়ে যাই আমরা কি মুসাল ইসলামের কমের মতো হয়ে যাব ফেরাউন এবং তার সম্প্রদায়ের মতো হয়ে যাব না আমরা সত্যকে গ্রহণ করব আল্লাহ সুবান আমাদের সকলকে সত্য গ্রহণ করার তৌফিক দান করেন সত্যকে বোঝার তৌফিক দান করেন আমি যে কথাগুলো বললাম আমার নিজেকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের জন্য সহজ করে দেন এবং ভবিষ্যতে যাতে মুসা আল ইসলাম সহ অন্যান্য নবীদের জীবনী আরও আমরা গুরুত্বের সাথে পড়ি জানি এবং এগেইন ইকুইটিকে অসংখ্য মোবারকবাদ এই জন্য সুন্দর একটা বিষয় আপনারা আমাদের সামনে নিয়ে আসার জন্য জাজাকুমুল্লাহ অনেক অনেক শুক্রিয়া সম্মানিত শেখ আহমদ বায়দা আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যেও প্রবাস জীবনে আমাদের সাথে একটি সুন্দর সময় দিয়েছেন এবং চমৎকার একটি বিষয় আলোচনা করেছেন এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ উদাহরণ সহকারে আলোচনা করেছেন আমি ইকুইটির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি সুধিমন্ডলী আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আলোচনায় ছিলেন শুনছিলেন আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী সপ্তাহে আবার দেখা হবে সৈয়দা মুসা সালামের জীবনী সম্পর্কে আমরা আবার আলোচনা নিয়ে আসব সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এবং সৈয়দুনা মুসা আলহি সালামের জীবনকে অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনকে তার মকবুল বান্দাদের মধ্যে সামিল করুন এবং আমাদেরকে আমাদের জীবনকে পরিশুদ্ধ করবার মতো তাওফিক দান করুন এই কামনা করে এই দোয়া করে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি আসসালাম আলাইকুম